নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল চৌঠা নভেম্বর 2024 ছয় রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। নিয়মিত আমি এই প্রোগ্রামটি আপনাদের সামনে দিই এবং বেশ কিছু রাশির কথা আমি বলি যেখানে অর্থপ্রাপ্তির প্রবল যোগ সেই রাশিগুলোর কিন্তু সৃষ্টি কিন্তু হয়। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনার ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আপনারা অবশ্যই জানতে পারবেন। এবং যারা রাশি জানেন না, অনেকেই এমন মানুষ রয়েছেন যে কৌশিক দা আমার নামের অক্ষর এটা, অর্থাৎ যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। দেখুন, আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আমি বারবার বলছি, আগে আপনার জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম কখন রয়েছে, অর্থাৎ অর্থপ্রাপ্তির যোগটা আপনার কখন রয়েছে। তিনটি গ্রহ রাহু, শুক্র এবং শনি, এই তিনটি গ্রহের অবস্থান কেমন রয়েছে এবং সর্বোপরি আপনার ভাগ্য, এই আপনার ভাগ্যভাগ যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব। দেখছেন, অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে। আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন। দেখুন, কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। অনেকে ফোন করছেন, আমি একটু বলে দিই বিশেষ ঘোষণা, অনেকে ফোন করছেন, ফোন সবসময় ধরা সম্ভব নয়। আপনারা ফোন করার থেকে যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট সবসময় ফোন অ্যাটেন্ড করতে পারছেন না, বিভিন্ন কাজে সবাই ব্যস্ত থাকছেন। তো আপনারা যারা পরামর্শ করতে চাইছেন, রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, বা আপনি জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার করতে চাইছেন, অবশ্যই এই যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। দেখুন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। এবং আমি আবারও বলছি, শুধুমাত্র রাশি নাম মিলিয়ে বড় সিদ্ধান্ত নেবেন না, এটা একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক বিচার আপনারা করুন। আপনাদের ফরচুনা নাম্বার অবশ্যই জেনে নিন, কারণ আমি প্রতিদিন বলি লাকি নাম্বার, যে কুস্তিতে লাকি নাম্বারটা মিলাবো কী করে, তার কিছু ফর্মুলা রয়েছে। আগে আপনার ব্যক্তিগত জন্মছকে দেখানো বিশেষভাবে প্রয়োজন রয়েছে। এবার আসি পাঁচটি নামের ব্যক্তি। আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তি। আপনার নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, ইংরেজি টি, আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর যদি ইংরেজি ই দিয়ে শুরু হয় আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি এইচ দিয়ে শুরু হয়, ইংরেজি এইচ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার নামের অক্ষর যদি আর, ইংরেজি আর দিয়ে শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, ইংরেজি এম, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই পাঁচটি নামের ব্যক্তির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এইবার আসি রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার। আবারও বলছি, আগামীকাল রাহুকাল রয়েছে সকাল 7:30 থেকে 9 পর্যন্ত। এই সময় কোনো ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করবেন না, মোটের উপরে দিনটা আগামীকাল শুভ রয়েছে। এবার আসি আমি
ছটি রাশির নাম এবং তাদের লাকি নাম্বার রাশিভিত্তিক শুভ সময়। কর্কট রাশি, প্রথম রাশি কর্কট। কর্কট রাশি ঠিক সময়টা আপনাদের সকাল 9:50 থেকে 9:50 থেকে 11:04 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 3। আপনাদের যে শুভ সময়টা সকাল 10:12 থেকে 11:34 পর্যন্ত। 3 নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির লাকি নাম্বার 5। আপনাদের শুভ সময় সকাল 10:39 থেকে 11:52 পর্যন্ত। এরপর যে রাশি আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির আপনাদের ঠিক সময়টা হচ্ছে সকাল 10:48 থেকে 11:12 পর্যন্ত। আপনাদের লাকি নাম্বার 2। এরপর যে রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির লাকি নাম্বার 8। আপনাদের শুভ সময় সকাল 9:55 থেকে 10:30 পর্যন্ত। একদম শেষ রাশি মীন রাশি। হ্যাঁ, মীন রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। মীন রাশির ঠিক সময়টা আপনাদের সকাল 11:12 থেকে 11:55 পর্যন্ত। আপনাদের লাকি নাম্বার 6। অর্থাৎ এই 6টি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, কবজ নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা আপনাদের চ্যানেল, আবারও বলছি, আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং প্রত্যেককে আবারও বলবো ওম নমঃ শিবায়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।